الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت شبه درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁদপুর উমরপুর তাওহীদি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি দামাত বারাকাতুল আলিয়া উপস্থিত দেশবরেণ্য বুজুর্গানে দীন হযরত উলামায়ে কেরাম সমবেত দীনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও মুবারক এই মাহফিলের আয়োজন করার বক্তা শ্রোতা হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মহব্বতে মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আরও কিছুক্ষণ সময় আছেন কয়েকজনে বলছেন তাও বিক্ষিপ্তভাবে আরও কিছুক্ষণ সময় আছেন না চলে যাওয়ার নিয়ত আছে যদি কারো দুই চার পাঁচ মিনিটের মধ্যে যাওয়ার নিয়ত থাকে তাহলে আগেভাগেই চলে যান যাতে পরে আপনার যাইতেও কষ্ট না হয় আর আপনার যাওয়ার দ্বারা যেন আরেকজনের ব্যাঘাতও না হয় আর যদি বসেন তাহলে একটু নিয়তটাকে পাকা করে বসেন রাজি ইনশাআল্লাহ মোটামুটি ধরে নেন ঘন্টা খানেক যদি আলোচনা হয় এতটুকু সময় কি আপনাদের হাতে আছে সবাই একটু সুজা হয়ে বসেন যারা একটু কায়েত কুইত হয়ে রয়েছেন নুয়া টুয়ে রয়েছেন সবাই একটু লড়ে চড়ে একটু সুজা হন একটু সুজা হয়ে আমার দিকে তাকান ওয়াজ মাহফিলে আসলে বসলে কেমন যেন একটু কায়েত কুইত হয়ে যায় শুধু বোঝা যায় যে দুই চার দিন যাবত কোনো খাওয়া দাওয়া নেই এমনটা যেন না হয় লম্বা সময় ওয়াজ করা জরুরি না কিন্তু যতক্ষণ বলা হবে আর যতক্ষণ শুনবেন ততক্ষণ আগ্রহ সহকারে শুনতে হবে এটা কোনো ওয়াজে বসার নমুনা সবাই ডাইন বাম পিছন সব ত্যাগ করে সামনের দিক আমার দিকে তাকান তাকাইছেন সবাই মাশাআল্লাহ বেজার হয়েছেন মনে হয় যে উনি রুম শুরু করলেন কেন
জগের থেকে গ্লাসে পানি ঢালবেন, দুইটার মুখ কয় হাত দূরে থাকবে? কাছাকাছি থাকলে হয়, এটা উত্তর সঠিক না। একটার সাথে আর একটা মিলানো থাকবে, না হয় পানি পড়বে না। মিলানোর অর্থ ফাঁক থাকতে পারবে না এমন না, মিলানোর অর্থ হলো যেখানে পানিটা পড়বে গ্লাসটা এখানে থাকতে হবে। তো আমি বলবো, আপনারা শুনবেন। এখন আমি আপনার চেহারার দিকে তাকায় রইলাম, দেওয়ার চেষ্টা করলাম, আপনি এই দিকে তাকায় রইলেন, তো গেল কই? এটা হবে না, হইতে পারে না। অনেকদিন গ্যাপ যাওয়ার পরে আজকে আবার আপনাদের খেদমতে আসার সুযোগ হয়েছে। আর এই জানলার অলি বসা, মাঝে মাঝে ফোন দে, দিয়ে হইক আমি হাউজে কাউসার, ঠিক আছে না? বলো না কাউসার না, আমি ভুল করছি নাকি? আরে ভাই, কাউসার নামে হাউজে কাউসার আছে না? মাশাআল্লাহ, আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আমার জানা মতে মাগরিবের পরের ওয়াজ তো আমি শুনেই গেছি, মাওলানা নুরুল্লাহ নবীগঞ্জ সাহেব বয়ান করছেন, এরপরও আরও অনেক উলামায়ে কেরাম বয়ান করছেন, জানি না আর আসরের পরেও বয়ান হয়েছে কিনা, হওয়ার তো কথা হয়েছে, অনেক বয়ান হয়েছে। যদি বলেন সুর তাও হয়েছে, যদি বলেন ভাষণ বক্তৃতা তাও হয়েছে, যদি বলেন একটু হাসি তাও হয়েছে, যদি বলে হালকা একটু কান্না তাও হয়েছে, কথা ঠিক না? তো সব তো হয়েই গেছে, আমার লেগে আর রয়েছে কি? তো আমি খোঁজ করে পাইছি যে দোয়াটা বাকি আছে। হ্যাঁ, দোয়াটা বাকি আছে। দোয়া করে যাবেন তো? দোয়া করে যাবেন তো? আমার ভাইয়েরা, গায়ের শক্তি দিয়া, অর্থের শক্তি দিয়া, অস্ত্র গোলাবারুদ দিয়া সকল মানুষে মিলে, সকল মখলুকাতে মিলে যেই কাজ করতে পারে না, একজন ইমানদারের দোয়া অল্প সময়ের ভিতরে এর চাইতে আরো কঠিন কাজ করতে পারে। আমি খুব বেশি টানটনও দেব না, খুব বেশি ভাষণও দেব না, এর মাঝামাঝি থেকে আপনাদেরকে কয়েকটি কথা শোনাইতে চাই, যদি মনোযোগ সহকারে কথাগুলো শোনে। মাইকলা ভাই, একটু বাড়ানো যায় কি আমার জন্যে? দয়া করে আসেন। নেক কাজ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দাও। কথা কি বুঝাইতে পারছি? নেক কাজ করার জন্য, ইমানদারের জন্য প্রয়োজন প্রথমত আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দাও। এটা হলো প্রথম নাম্বার কাজ। নেক কাজ যদি কোনো মানুষ করতে পারি, আমরা আমরা অহংকারী হয়ে যাই, কিন্তু অহংকার না করে নেক কাজ করতে পেরে আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ আমার এই নেক কাজটা তুমি কবুল করে নাও। কয়টা কথা বলছি? দুইটা। নাম্বার তিন, নেক কাজ করতে পারলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে বুজুর্গানে দিন কিতাবে লেখেন, ওনাদের বয়ানের ভিতরেও বলেন, কিতাবেও লেখা আছে, মানুষ যদি যে যতটুকু নেক আমল করতে পেরেছে এতটুকুর উপরে যদি শুকরিয়া আদায় করে, মালিকের ওয়াদা আছে, লাআজি দান্নাকুম, আমি অবশ্যই আরো বাড়ায় দেব, তাহলে দুরাকাত নফল নামাজ পড়তে পারলে কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছ, আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এই দুরাকাত নামাজ কবুল করে নাও, তাহলে কিতাবে লিখে শুকরিয়ার কারণে আল্লাহ তাকে আরো বেশি নামাজ পড়ার তৌফিক দান করবে। কষ্ট হবে? না। কয়েকটি কথা বলবো, শুনতে কি কষ্ট হবে? না। বহু বয়ান হয়েছে, এখন দোয়ার প্রয়োজন, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। বলেন ঠিক না ভাইরা? বয়ান তো আমরা প্রতিদিনই প্রায় বলতে গেলে করতেছি, আপনারাও প্রায়ই শুনতেছেন, কিন্তু আসলে যেই পরিমাণ পরিবর্তন আমাদের হওয়ার দরকার ছিল, আমার মনে হয় আমরা সেই পরিমাণ পরিবর্তন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি সব আওয়াজ শেষ করে ফেলেছেন? আমার একটু আওয়াজ দিবেন না, একটু জবানটা খুলে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। আমরা অনেক সময় মনে করি অমুকটা করে এলাম, মসজিদ বানায় এলাম, মাদ্রাসা করে এলাম, মাহফিল আমি একটা করে এলাম, রাগ করিলেছি।
আপনি করে ফেলাইবেন, এই করাটা আপনার ইচ্ছায় সব হবে না। সাইয়েদনা সুলাইমান আলাইহি সালাম আমার আপনার চেয়ে একটু ছোট ছিলেন, একটু ভালো করে বুঝে শুনে উত্তর দিয়েন, আমার সাথে একটু কথা বললেন, একটু খেয়াল করেন, কয়েকটা মিনিট একটু ধৈর্য সহকারে শুনেন। কণ্ঠের ভক্ত হইলে, সুরের আকর্ষণ হইলে, সুর থাকে না তো আর ওয়াজের ভক্তও থাকে না। আর কথার দিকে লক্ষ্য করে যদি কথার মজা আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই অবশ্যই সারা রাত কথার ভিতরে চলবে, অসুবিধা হবে না। বলছিলাম সাইয়েদনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের চাইতে আমরা কি কোনো দিক দিয়ে বড়? না। প্রথম নাম্বার তিনি ছিলেন নবী, দুই নাম্বার তিনি ছিলেন সারা পৃথিবীর চারজন শাসকের মধ্যে একজন। যদি আমি বলি যে সারা পৃথিবীর মধ্যে তিনি ছিলেন এক নাম্বার শাসক, তাহলেও ভুল হবে না, কারণ তিনি একমাত্র পয়গম্বর যিনি শুধু মানুষের উপরেই রাজত্ব করেন নাই, জিন্নাতের উপরেই শুধু রাজত্ব করেন নাই, অন্যান্য মাখলুকাতের উপরেও তিনি রাজত্ব করেছিলেন। কথা কি বুঝাইতে পারছি? পশু পাখি তাদের উপরেও সুলাইমান পয়গম্বরের রাজত্ব ছিল। আমার ভাইয়েরা যারা আজকে ঠাট্টা করে বিদ্রুপ করে কয় মোল্লারা কি বুঝে, কথা বুঝেন না মনে হয়? মোল্লারা কি বুঝে? আরো 5 কোটি বছর যদি পৃথিবীর হায়াত হয়ে থাকে, আর 5 কোটি বছর পর্যন্ত যদি দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে, তাহলে এই মোল্লাদের 1000 কিলোমিটার এরিয়ার ভিতরে ঢুকতে পারবে না, আরো 1000 মাইল উপরে থাকবে মোল্লার দল। আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, যদি আপনারা সুযোগ দেন, কারণ শেষে দিয়ে খালি অপেক্ষায় থাকে, টান টন দিলে জুইট লাগলে বোন যান না হলে বললো দেখ কথা বুঝেন নাই। এই জন্যে আমি আপনাদেরকে সুরের কাছে দিয়েও এখনো পর্যন্ত নেই নাই, আরো কিছুক্ষণ নেব না, নিয়ত করছি দেখি আপনাদের কদ্দুর স্পিড আছে। আমার ভাইয়েরা, সাইয়েদনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম বিশাল বাহিনী নিয়ে ময়দানে নামছেন, যেই ময়দানে পিপিলিকারা বসবাস করে। কত বড় প্রাণী পিপিলিকা, কত বড় প্রাণী! কুরবানি দেওয়া যাবে না? হ্যাঁ, যাবে না? সুলাইমান নবীর এই বিশাল বাহিনী ময়দানে নামছে, এই ময়দানে পিপিলিকাদের বসবাস। পিপিলিকার দল নেত্রী, নেতা না নেত্রী, আমি বলি না, কোরআনে বলছে। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম ওনার বাহিনী নিয়ে চলছেন, কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করেছে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম্ল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম্ল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশুরুন। পয়গম্বর সুলাইমান ময়দানে নামলেন, ক্বালাত নামলাতুন, নামলুন হলো পুরুষ, নামলাতুন হলো মহিলা, সেই নেত্রী সকল পিপিলিকাদেরকে বলতেছেন। আল্লাহ মাফ করুন, আমি কথা বললে আবার কোন বিপদে হবে। আমার ভাইয়েরা, তাহলে পিপিলিকাদের পরিচালক নেতা না নেত্রী? এরপর একটা আপনারা বুঝে লেন, এরপর একটা আমি বলবো না, পিপিলিকার পরিচালক যিনি উনি নেতা না নেত্রী? আমরা নারীরে ক্ষমতা দিতে দিতে এখন আমরা মানুষ নইছি না, পিপড়ার দলে গেছি, আন্দাজ করা দরকার। সেই ম্যাডাম তার অনুসারী সবাইকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, যার যার গর্তের ভিতরে ঢুকো তাড়াতাড়ি, অর্ডিন্যান্স, অধ্যাদেশ জারি মুহূর্তের মধ্যে, জরুরি ভিত্তিতে। আমার বুঝেন না, নগদ নগদ অধ্যাদেশ, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান নবী তার বিশাল বাহিনী নিয়ে ময়দানে এসে পড়েছে, ওনারা হাঁটতে থাকবে, টেরও পাবে না, কিন্তু তোমরা কাম। দেখেন দেখেন, আপনারা যদি অতি সূক্ষ্মভাবে চিন্তা করেন,
তাহলে আমার পক্ষে আমার মতো অযোগ্য মানুষের পক্ষে বোঝানো সম্ভব? আর যদি সূক্ষ্মভাবে চিন্তা না করেন তাহলে আমি ওই কথাটা বুঝাইতে পারবো না, আমি কষ্ট পাবো। আপনারা কি একটু সূক্ষ্মভাবে শুনবেন? আচ্ছা এখানে একটু কথা চিন্তা করেন, পিপিলিকা তো এই বাসন নদীতে পড়ে, তাড়াতাড়ি গর্তের ভিতরে যা, নাহলে ভাইরা মেরে নেব। আমার কথাটা খেয়াল করেন, আমি বলছি অতি সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, অতি সূক্ষ্মভাবে। পিপিলিকার নেত্রী কথা বলতে পারতো, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক, সুলাইমান নবীর বাহিনী নিয়ে ফাইরা বর্তমানে নেব। কিন্তু এই কথার সাথে আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন পিপিলিকার এই নেত্রীর ভিতরেও, নেত্রীর ভিতরেও পয়গম্বরের প্রতি সর্বোচ্চ আদব এবং সম্মান ছিল। এই কারণে কওয়াহুম লা ইয়াশুরুন, তাদের পায়ের নিচে পড়া যে তোমরা মরে যাবে এটা তাদের দোষ না, তারা তো টেরই পাবে না, তোমরা পায়ের নিচে পড়ছো কি পড়ছো না, কিন্তু তোমাদের কাম তো শেষ হয়ে যাবে। একটা পিপিলিকা হয়েও পয়গম্বরের প্রতি সম্মান আর আদব দেখাইতে সামর্থ্য হয়েছে বাংলাদেশের কিছু কুলাঙ্গার শিক্ষিতরা, নায়েবে নবী উলামায়ে কেরামকে সম্মান দেখাইতে তারা পারে নাই। এরা বলে শিক্ষিত, কেউ কেউ আবার বিশেষজ্ঞ, আমি বলি বিশেষভাবে অজ্ঞ। এরা বিশেষজ্ঞ নয়, এরা বিশেষভাবে অজ্ঞ, নাদান। দেখেন এক বড় পণ্ডিত টেলিভিশনের টক শোতে বসে কয় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে, বলে কেন, কয় এরা মাদ্রাসায় শরীয়তে অজু শিখায়। কথা বুঝেন নাই? শরীয়তে, শরীয়তে যদি শব্দ বানান তাহলে অজু হয়, এটা মাদ্রাসায় শিখায়, শরীয়তে অজু। কথা বোঝেন নাই? কারা শরীয়তে ওযু শিখা, রসয়তে ইসলাম শিখা, দীর্ঘয়তে ঈমান শিখা, এই জন্য মৌলবাদের উত্থান হয়ে যাচ্ছে, শরীয়তে অজগর শিখাইতে হবে। এবার চিন্তা করেন এর ভিতরে কি পরিমাণ অজগরের বীজ ঢুকছে। আপনারা আছেন নি কিছু, আমার এখনো ভয়টা কাটছে না যে আপনারা থাকবেন না যাই, পিছনের তারা যদি কম তাহলে মনটা সাহসী করে, মাশাআল্লাহ নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা বাংলাদেশে 94% মানুষ মুসলমান, এই দেশের 94% শিক্ষার্থী মুসলমান, এই দেশের 94% শিক্ষক শিক্ষিকা মুসলমান। অতএব এই দেশে শরীয়তে ওযুই শিখানো হবে, রসয়তে ইসলামী শিক্ষা দেওয়া হবে, দীর্ঘয়তে ইমানি শিক্ষা দেওয়া হবে। তোমার যদি পছন্দ না হয় বাংলা ছেড়ে অন্য কোথাও তুমি চলে যাইতে পারো। সুলাইমান আলাইহিসসালামকে সম্মান দেখাইছে, তারা টের পাবে না, এটা তাদের দোষ না যে ইচ্ছা করে তোমরা ফাইরে আমারে লেবো, এমন না। দেখেন সম্মানটাও যেন ঠিক থাকে, এই জন্য বলছে ওহুম লা ইয়াশুরুন, তারা টের পাবে না, কিন্তু তোমরা তো তাদের পায়ের নিচে পড়ে। আচ্ছা বলেন তো হাতির পায়ের নিচে যদি ব্যাং পড়ে, আচ্ছা হাতিকে খবর হইব যে আমার পাওয়ার নিচে একটা ব্যাং, মহা ব্যাং পড়ছে, না কিন্তু ব্যাঙের কাম, ব্যাঙের কাম শেষ। ইহান আরেকটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো নি, আমাদের দেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক, কয়েক ডজনের বেশি হবে না, কথা বুঝেন নাই, কয়েক ডজনের বেশি হবে না। এরাও এখন স্যার এই দেশের লক্ষ লক্ষ আলেম ওলামার সাথে টক্কর লইত, মানে এরা ভাবটা এরকম আর কি, তোমরা আয়ো। আমার ভাইয়েরা এই ভাব তাদের মধ্যে, আমি শুধুমাত্র এতটুকু কথা বলি, ব্যাঙে বাচ্চা ফুটাইছে, যেখানে বাচ্চা ব্যাং হয়তো আশেপাশে ছিল না, অন্য কোনো দূরে গেছে, এই সময় এই দিক দিয়ে একটা হাতি হেঁটে হেঁটে গেছে, বাচ্চাগুলো আইসে পরে মাছ কি বিশাল বড় এক প্রাণী দিক দিয়ে গেছে, মার ভিতরে উঠছে জ্বালা ব্যাঙের, আমার থেকেও বড়, সে চিন্তা করে, বুঝছেন আপনারা কিছু, আমার চেয়েও বড় বাচ্চা, কর জি মা আপনার চেয়েও বড়, এমনই ব্যাঙে এবার ভিতরে হাওয়া নেওয়া শুরু করছে, কথা বুঝেন নাই, পেটটারে আরো ফুলাইতে আছে, ফুলাই ক আরো বড়, ক আরো বড়, এরপরে আরো বাতাস নেয়, ক আরো বড়, আরো বড়, খালি জিদ আরো বাড়তে আছে। এখন বাড়তে বাড়তে এক পর্যায়ে ক্যাপাসিটির বাইরে যখন বাতাস নেওয়া শুরু হয়েছে, ফুটটস আমার বন্ধুরা, আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে পারি,
ওই ব্যাঙ্গের সাউ হয়ে হাতির মতো ফুলবার চেষ্টা করিও না। যদি চেষ্টা তোমাদের এমন হয় যে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের মতো তোমরাও এই দেশের মানুষের হৃদয়ে ঢুকবা, হবে তো নয়, বরঞ্চ ব্যাঙ যেমন ফেট ফেট ফেটে মারা যায় তোমরাও এমন ভাবে অস্তিত্ব হারা হয়ে যাবে। আমার ভাইরা, সৈয়দনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম এই যে পিপিলিকার নেত্রী ভাষণ দিয়েছে, এই ভাষণটা 3 মাইল দূর থেকে সুলাইমান নবী শুনেছেন এবং বুঝেছেন। কি হয়েছে পরে প্রতিক্রিয়া এবার দেখেন। ফাতাবাসসামা যাহিকান قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম মুস্কি হাসি দিলেন। ওই যে পিপিলিকের নেত্রী ভাষণ দিয়ে ওইটা তাড়াতাড়ি গাতার ভিতরে আমা, আমি একটা গ্রাম্য ভাষায় বলছি, জানি না আপনারা বুঝছেন কি না, গাতার ভিতরে আমা নিচে বইরা মরে যাবে, হেরার খবর হইতো না, তোর কাম শেষ। সুলাইমান নবী ভাষণ 3 মাইল দূর থেকে শুনে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলেন, রব্বি আউযিনি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي. এই কথাটাই হলো আমার মূল জায়গা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ আমাকে আর আমার পিতামাতাকে, আমার উপর আমার পিতামাতার উপর তুমি যে নিয়ামত দান করেছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। একটু জোরে কর সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি দুইটাই ইংলিশ কইলে লিতে পারি, যুবকেরা রাগ করবে রে, নাইলে কইলাম নাও রাগ করবো, আমার চেহারা সুরক্ষা কেমন জানি আমার জিনিস। দুই সাইডে ইংরেজি শব্দ বলতে পারলে হে মনে করে হামকো ছোয়ে। ওরে বাবা, আমাদের সামনে গিয়ে মাঝে মাঝে তুই একজনই ইংরেজিতে দুই সাইডটা কথা কয়, বুঝায় যে হম জো আমি আমি শিক্ষিত, বুঝছেন না। আমি একদিন ঢাকায় জুমার নামাজের বয়ানে বললাম, আপনারা যদি 5টা ইংরেজি শব্দ ব্যবহার করেন, দুই একটার অর্থ তো আমরা এমনিই জানি, আর 8 পিস মিলে আরো দুই একটা এমনি বুঝা নাই, আপনারা সাথে তালে তাল মিলাইয়া আমরা যদি আরবি বলা শুরু করি তখন তো হা করে তাকানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। কষ্ট লাগে মিয়া, অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে, মাঝে মাঝে অনেকের আচরণ দেখলে খুব কষ্ট পায়। আর আমাদের দেশে, মাফ করবেন আমি সবার কথা বলছি না, আমাদেরকে চেয়ারে বসাইয়া অনেক সম্মানিত নেতারা আসেন ভাষণ দিতে, আইসা কো আলেম উলেমা, আলেম উলেমা, তোমরা জজ হইলে আমরা জজ বলতে পারি, তোমরা ব্যারিস্টার হইলে আমরা ব্যারিস্টার বলতে পারি, আলহামদুলিল্লাহ তোমরা ইঞ্জিনিয়ার হইলে আমরা ইঞ্জিনিয়ার বলতে পারি, তোমরা অ্যাডভোকেট হইলে আমরা অ্যাডভোকেট বলতে পারি, তোমরা পাইলট হইলে আমরা পাইলট বলতে পারি, লজ্জা লাগে না মঞ্চে দাঁড়ায় এসে উলামা এই শব্দটাও ঠিক করে বলতে পারো না, ভাষণ দিতে কি একটু শরমও লাগে না? কালিম উলেমা, এই সময় চেয়ারে বসে থাকাটা অনেক কষ্টকর, এই সময় চেয়ারে বসে থাকাটা অনেকটা কষ্টকর, কারণ আপনার নাম আব্দুস সামাদ, আপনারা যদি কই সামাদ দা মরা মানুষ হইলে আপনার রাগ উঠবে মিয়া শুনলে, মঞ্চবর্তী ওলামা একেরাম আর উনি ভাষণ দিতে দাঁড়ায় কো উলেমা একেরাম, তখন মেজাজটা কেমন লাগে? রাগ করবেন না, মনের আক্ষেপ থেকে সে কথা বলছি, আপনি বক্তব্য দেন ভাষণ দেন আমার কোনো আপত্তি নেই, দিবেন জনপ্রতিনিধি অবশ্যই দিবেন, কিন্তু শব্দগুলো তো ঠিক করবেন, ঠিক যে আমি কোন পরিবেশে যাচ্ছি এখানে তো আমার কথাটা যত এই পরিবেশের সাথে মানানসই হয়। কষ্ট পাইছেন?
আলহামদুলিল্লাহ চলবে না 11টার পরেও চালামু ইনশাআল্লাহ চলতো আমরা তো কইবেন নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বি আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক আমরা যে এই কথা বললেন না যে 1 লাখ সাইড দিন করুন তাহলে আমার উপায় তো কি পরের 8টা 9টা 10টা মাহফিলের উপায় কি হইতো আমরা 4 ঘন্টা বলছি এটা রাতের ভিতরেই আছে এইজন্য আপনাকে ধন্যবাদ জানাইতেই হয় যে আপনি অন্তত আমার এই রাতের ভিতরে ছুটির ব্যবস্থা রাখছেন যদি 4 দিনের জন্য আটকে দেন তো আমি কোন বিপদে পড়তাম আমার ভাইরা শুন বলছিলাম সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মোল্লার দলের এক বড় মোল্লা ঠিক বলে গেছেন নাকি আরে আমি আমরা তো তাদেরই উত্তরসূরি কথা বলেন না কেন তাহলে মোল্লা রা বলে যখন তুমি কথা বলো তোমার কথা তো বাবা আদম পর্যন্ত গিয়ে পৌঁছায় কাজেই পিপিলিকা জানোয়ারটাই কত বড় বক্তব্য দিলে আওয়াজটাই বা কত বড় এই আওয়াজ আবার দুনিয়ার মানুষ কেমন করে শুনে কিন্তু এক মোল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিন মাইল দূরের থেকে শুনেছেন বুঝেছেন মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য তৌফিক কামনা করেছেন মোল্লারা কি বুঝে মুখ বেঙ্গছায় এখন মোল্লারা কি বুঝে তুই তোর বুঝ যেখানে গিয়া শেষ হয় মোল্লারার বুঝ এখান থেকে শুরু হয় দুনিয়ার যত বিদ্যা বুদ্ধি আছে যত বিদ্যা আছে যত বিদ্যা আছে মরার হরে কাফন কেমনে হরানি লাগবো কোনো বিদ্যার ভিতরে নেই কোনো ইঞ্জিনিয়ার রে আনবেন বলে আমরা তো 40 তলা বিল্ডিং এর প্ল্যান দিতে পারেন কাফনের কাপড়টা কেমনে পরে বুঝা দেন শরম লাগা উচিত তোমার সকল বিদ্যা যেখানে গিয়ে শেষ মোল্লার বিদ্যা সেখানেও সচল তোমার গুলো যেখানে অচল আলেমুল আমাদের বিদ্যা সেখানে সচল 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 ডাক্তার ফেরত দিছে কইছে তখন একটু সাফা কথম ফেরত দিও এটাও ঠিক করে কইতে পারে না হুজুর একটু সাফা কথম খতমে শিফাও কইতে পারে ঠিক আরে ভাই আমার 27 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি এলেম কালাম নাই তবে 27 বছর যাবত ময়দানে মসজিদে মাদ্রাসা আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা একেবারে কম হয় নাই ঠিক চোখের সামনে দেখি জেন্টলম্যান দাঁড়ায় রয়েছে দুই রাকাত ঈদের নামাজ পড়তে পারে না ঠিক ঈদের নামাজ আর ফজরের নামাজ কি এক না হ্যাঁ এই মিয়া ফজরের নামাজ আল্লাহু আকবার সুবহানাকা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাই তো ফজরের নামাজের সিস্টেম ঈদের নামাজ হইলে ঈদের নামাজ হইলে সূরা ফাতিহা পড়ার আগে আরো কাজ আছে কি আছে হ্যাঁ কয়টা তাকবীর তিনটা অতিরিক্ত তাকবীর আছে সূরা ফাতিহা পড়ার আগে এখন তো যদিও দুই একদিন মসজিদে গিয়ে তাকে ফজরের নামাজে বা অন্য নামাজে গেছে আল্লাহু আকবারের পরে একটু নীরব থেকে সূরা ফাতিহা পড়া শুরু করছে আজকে দিকে আল্লাহু আকবারই কর এখন দেখি বেটা এটা আমার চোখে দেখে আপনারা ঠিক যদি না হকন তো ঠিক এটা আমি আমার রুমে বইয়া দেখতে আসি কারণ আমি এক জামাত পড়াইছি দ্বিতীয় জামাত মুয়াজ্জিন সাহেব পড়াইতে আছে এই অবস্থায় আমি চোখের সামনে দাঁড়ায় দেখছি তুমি যা শিখছো আমি অত্যন্ত সাহস করে বলতে পারি ঘোড়ার ডিম ছাড়া কিছুই শিখতে পারো আমি আজকে প্রথমেই বলছি যে আমি একটু ভিন্ন আঙ্গি কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই গতানুগতিক ওয়াস্তু আমিও করি সবাই করে বন্ধুগণ আমাদেরকে একটু একটু পরিবর্তনের চিন্তা করতে হবে মুরব্বীরা না মুরব্বীরা না বুড়ারা বললে লাভ নেই হেরাউন মসজিদ ছাড়া জায়গাও নেই ঘরে গিয়ে বেশি সুবিধা করতে পারে না বুড়ি করে ফের ফেরি আর ফুলার বউ থাকলে তো উভয়ই নেই কারণ বুঝেন না এটা মডার্ন গেলে কয় আরে এই বুড়িটা কিলে করতে গা জানা বেজার হইন না আমি আমনেরারে কইতাছি না অধিকাংশ তো এরকম কি আছে আমি শুধু আজকে যুবকদেরকে বলতে চাই যুবকেরা একটু আমার দিকে তাকাও আজকে একটু তাকাও মনে মনে নিয়ত করো যে আমার জীবনটাকে আমি একটু পরিবর্তন করতে চাই একটু পরিবর্তন করতে চাই দরকার আছে মনে হয় দরকার আছে নারায় তাকবীর
আজকে এখান থেকে নিয়ত করতে হবে প্রথমত নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়তের দাম তার আমলের চাইতে বেশি সুবহানাল্লাহ কোন কোন যুবক আজকে নিয়ত করতে রাজি একটু হাত তুলতে হবে মাশাআল্লাহ বুড়ামি হাত তুলে লেছে যাক তুলে তো অসুবিধা নেই বেজারের নেই আমি সবাইরই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইরে তৌফিক দান করুন আমিন সবাইরে তৌফিক দান করুন আমিন আমাদের সবার পরিবর্তন হওয়া দরকার আজকে অনেক বয়ান শুনেছেন অনেক গরম বয়ান শুনেছেন আরে ভাই একটা কথা শুনেন যেই বাড়ি একটু অনেক বাতাস দেখলে কুমা গোজন নিউটে জায়গা এরে যদি আপনি কোন ঘিরে ওই এনে গিয়ে একটু কাজ করতে হইব তবে এখানে গেলে যে ঠান্ডা রে জোর যে উঠবো এটা শিওর তাহলে এর আর গড়তে বের করে নিতে পারবেন যে বাতাস ডরে জানালা খুলে না দরজা বন্ধ করে কমল গায়ে দিয়ে বই রয়েছে এরে আপনি কোরআনে নিতে পারবেন বুঝাইতে পারি নাই তাহলে আপনি যদি তাকে ওই জায়গাতে নিতে হয় বেশি ঠান্ডা যেখানে গেলে জ্বর আসবে তাহলে অন্তত পক্ষে তার আগে শরীরে বাতাস লাগার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তাকে ওইখানে টেনে আপনি হয়তোবা নিয়ে যাইতে পারবেন এখন যেই লোক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একটু ঠান্ডা পানি ব্যবহার করে ওযু করে নামাজ পড়তে পারে না সেই লোকরে যদি আপনি বলেন রাস্তায় গিয়ে রক্ত দিয়ে দিতে হবে তাহলে আপনি কিয়ামত হয়ে যাবো কিন্তু এর রক্ত তো দূরের কথা এর একটু কাশির পানিও হইতেন না ভাইরা এই জন্য বলছি আজকে মনটাকে একটু ভিন্নভাবে নিয়ে মন মানসিকতাটাকে একটু পরিবর্তনের আশা করে পরিবর্তনের নিয়ত করে নিয়ে আর অল্প সময় আমরা বসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় এত বড় এত বড় এত বড় বাদশাহ যে যার কোনো তুলনা নাই তুলনা হয় না উনি এত বড় পিপলার ভাষণ তিন মাইল দূর থেকে শুনলেন বুঝলেন মুস্কি হাসি দিলেন দিয়ে তো বলতে পারতেন হাম কুছ হুয়া হ্যায় একটু বলতে পারতেন না হামকো জোয়া হ্যায় আর আজকে দুই সেটে ইংরেজি করলে হুজুর আপনারা কি জানেন দেখছেন নি কেমনে ইংরেজি কয় ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين বিশেষ এলেম দান করেছি আর এই বিশেষ এলেম পায়া এরা এই বলে মানে অহংকার করে না বরঞ্চ কালা দুজন বলেন আলহামদুলিল্লাহ فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ তোমার শুকরিয়া আল্লাহ তোমার শুকরিয়া তোমার শুকরিয়া যে তুমি তোমার ইমানদার বান্দাদের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য এই জন্যে আমি কথা শুরু করেছিলাম যে ইমানদার নেক আমল করার জন্যে আল্লাহর কাছে তৌফিক চাইবে আরে ভাই আপনি যদি বলেন আমি এই করলাম সেই করলাম অমুকটা করলাম আপনি কি করবেন আপনি তো আপনেন না দাউদ আলাইহিসসালাম আল্লাহকে দাউদ শুক্রিয়া আদায় করো কল্লা কি দিয়ে শুক্রিয়া আদায় করবো কোজবান দিয়া কল্লা জবান তো আমার নেই তোমার দেওয়া আল্লাহ জবান তো এটা আমার না তোমার দেওয়াতে তোমার দেওয়াটা দিয়ে আমি কি তোমার কি শুক্রিয়া আদায় করব আমার তো কিছু দরকার আল্লাহ কো দাউদ হ্যাঁ তোমার তো কিছুই নাই আমার দেওয়াটা দিয়েই আমার নামটা উচ্চারণ করো বলো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ খুশি হয়ে যাব আলহামদুলিল্লাহ বন্ধুগণ চিন্তা করতে হবে যে আসলে আমাদের কি আছে এক মিনিট বাঁচবেন এমন গ্যারান্টি কারো কাছে আছে নাই বলেন নাই সাধারণ জনগণের নাই মেম্বার চেয়ারম্যানের মনে আছে নাই এমপি মন্ত্রী হইলে নাই হ্যাঁ নাই কারো নাই তাহলে যেই দুনিয়া থাকার এক মিনিটের কোনো গ্যারান্টি নাই এমন দুনিয়ার লোভ লালসা এই দুনিয়ার সহায় সম্পদ এই দুনিয়ার ইজ্জত সম্মান এই দুনিয়ার চেয়ার গদির জন্য নায়েবে নবী ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা কোন অবস্থাতেই বুদ্ধিমানের কাজ হতে পারে না বোকার কাজ বোকার কাজ সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করেন আল্লাহ আমার যে নিয়ামত দিছো শুকরিয়া আদায়ের তৌফিক দাও এই জন্য নেক কাজ করার জন্য কার কাছে সাহায্য চাওয়া আল্লাহ জোরে বলেন কার কাছে আল্লাহ নাম্বার 1 2 নাম্বার হলো নেক কাজ করতে পারলে অহংকারী হওয়া
যেন সবে বরাতে সারা জীবন সারা বছরও মসজিদে গেছেন, যেই রাত্রে সবে বরাতে সেই রাত্রেও মাগরিবের নামাজ পড়ছে না। আল্লাহর রহমতে মসজিদ থেকে আয়া ঘুরাইয়া ফজরের নামাজও আবার গেছে না, মাঝখান দিয়া 24 রাকাত নফল করে লেছে। আমি বুঝাইতে পারছি না, সব বরাত তো শুরু সূর্য ডুবার পর থেকে, এই সূর্য ডুবার পরের নামাজ আছে না একটা কি মাগরিব, আল্লাহ রহমতে মসজিদে গেছে না, এই সময় রেডি হইতেছে কাপড় চোপড় পিন্দা, মানে সব বরাত নামাজ পড়তে যাইব। আবার রাত্রে 2টা বাজে আছে, ঘুমাইছে সকাল 8টা, ডাক দিছে ও উঠেছে 2টা বাজাইছে। আমি কি টের বুঝাইতে পারছি না, এই লোক যে মাঝখানে 24 রাকাত নফল নামাজ ফেরে লিছে, এটা সার দোকানে বইয়া 8 দিন পর্যন্ত খালি অ্যাডভার্টাইজই করে। সব রাইতে যে মসজিদে গেছেন, কয় রাত নফল পড়ছিলে, কয় রাত পড়ছিলে, তো হুজুর তো আগে পিছে সব নামাজ ঠিক রাখছে, আবার ফজরও ঠিক রাখছে, তাহাজ্জুদও পড়ছে, কিছু কয় আমি ভাই বেশি পড়তে পারি না, 10-12 রাকাত পড়ছে, ফজর আমি 24 রাকাত পড়ছি। এদিক দিয়ে মাগরিবও নাই, এদিক দিয়া ফজরও নাই, কি ওয়াজ কোনানে করার দরকার, কোন জায়গাগুলোতে একটু ক্লিক করা দরকার, ধাক্কা দেওয়া দরকার। আমরা এখন ওয়াজ যারা করি তারাও ভুলে গেছি, কারণ ওই জায়গাগুলোর কথা বলতে গেলে টানটা বেশি জুত করে দেওয়া যায় না, সুবিধা মতো দেওয়া যায় না, আর টান যদি ঠিক মতো না হয় বিজিটটাও ঠিক মতো মিলে না। কথা বুঝেন নাই, একটা সোজা কথা বলছি মিয়া, সোজা কথা, বেজার হলার রাগ করেন যা মন চা তা করেন, টান এখন টানের উপরে চলে, সব টানের উপরে, কয়েস হুজুর টান দাবি দেয় না, কুনিয়া 10,000-50,000 দিলি আইন, আর 27 বছর যাব তো আজ করি অনেক মাহফিলে, হে মাশাআল্লাহ গাড়ি ভাড়াও ঠিক মতো হয় না, এই জন্য অনেক দিক দিয়ে দাওয়াতি রাখি না। শুনবেন আরো, এই মিলেই চলবো, টান টুন হবে না বেশি, শুনবেন, হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আমিন। কি বলছিলাম, 2 রাকাত নামাজ পড়তে পারলে ভাবসাব হয়ে যায় না, কিন্তু না এইটা হওয়া উচিত না। আমি আপনাদেরকে এই মর্মে একটু সামান্য আগায় নিতে চাই, কেউ তুমি কিছু কইবে নাকি আমারে, হ্যাঁ ঠিক আছে নীরবে যাইও। আমার ভাইয়েরান, ইব্রাহিম আলাইহিস সালামের নাম কি আপনারা জানেন? হ্যাঁ ওনার ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, নাম জানেন? আল্লাহু আকবার। একজন খলিলুল্লাহ, একজন যাবিহুল্লাহ, একজন খলিলুল্লাহ আর একজন যাবিহুল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম আমার ঘরটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়টার উপরের কাঠামোটা নষ্ট হয়ে গেছে, তো এই ঘরটা পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ তোমার ঘরের ফাউন্ডেশন কোনানে আছে, আমি কই গিয়ে খোঁজ যাবার করো? আল্লাহ কো, ইব্রাহিম নির্দেশ দিলাম আমি, আর ঘর বানাইবা আমার, টেনশন তুমি করো কেন, আমি তো ব্যবস্থা করব। তো কি ব্যবস্থা? আল্লাহ কো উপরের দিকে তাকাও, কো তাকাইছে মেঘমালা আছে, কো আছে, কো এটা চলবে তুমিও চলবা, যেখানে গিয়ে দাঁড়াবে এখানে গিয়ে কোদাল দিয়ে কূপ দিবা, আমার ঘরের ফাউন্ডেশন পাইবা। তাকাইছেন মেঘমালা চলছে, উনিও হাঁটেন, চলছে হাঁটেন, যেখানে গিয়ে দাঁড়াইছে কোদাল দিয়ে কূপ দিছে, কাবা ঘরের ফাউন্ডেশন পাইছে। এখন আপনারা একটু আশা করি ভালো করে খেয়াল করে শুনবেন কয়েকটি কথা, কয়েক সেকেন্ড কয়েক মিনিট খুব খেয়াল করে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম যুগালি, যুগালি বলেন না আপনারা, যুগালি বা হেল্পার, হেল্পার তো ইংরেজি শব্দ, যুগালি, আর বাবা মিস্ত্রি, দুজন নবী, দুজন নবী, একজন খলিলুল্লাহ একজন যাবিহুল্লাহ। আমার ভাইয়েরা নির্মাণ করতেছেন বাইতুল্লাহ, নির্মাণ করতেছেন বাইতুল্লাহ, হুকুম দিয়েছেন, শব্দগুলো খেয়াল করানোর জন্যই বারবার বলছি, হুকুম দিয়েছেন আল্লাহ, যাদেরকে হুকুম দিয়েছেন তিনি হলেন খলিলুল্লাহ আর যাবিহুল্লাহ, নির্মাণ করতে আছেন বাইতুল্লাহ। সেন্টেন্স শব্দ না মিললেও মূল কথা হলো
হুকুম দিয়েছেন আল্লাহ হুকুম প্রাপ্ত হয়েছেন পয়গম্বর নির্মাণ করবেন আল্লাহর ঘর ছেলে পাথর যুগায় আইনা দেয় বাবা গাতুনি করে হেল্পার জবিহুল্লাহ ইসমাইল আর মিস্ত্রি খলিলুল্লাহ ইব্রাহিম ওয়াল চতুর্দিক দিয়ে উপরে উঠছে এখন আরো তো উঁচা করতে হবে আপনারা তো আমরা তো এখন ওয়াল আড়াই তিন ফুট বা চার ফুট উপরে উঠলে এরপরে কি দিই মাসা দিই তখন তো আর এই মাসা টাসার কোনো নাই কিচ্ছু নাই এখন ইব্রাহিম খলিল ওয়াল উঁচা করবেন কিভাবে করবেন কিভাবে করবেন পাথর আনলেন উঁচা একটা পাথর আনলেন এই পাথরের উপরে দাঁড়ায়া আরো কদ্দূর উঁচা করলেন এখন তো অদূরে তো ঘর হবে না ছাদ দেওয়া যাবে না আরো উঁচা হওয়ার দরকার এবার খলিল করলাম আরো উঁচা হওয়া দরকার ওয়াল আরো উঁচা করা লাগবে কিন্তু আমার কাছে কোনো যন্ত্রপাতি নাই উঁচা আমি কেমন করে করব পাথরের উপরে দাঁড়াইলাম এরপরেও আরো উঁচা হওয়া দরকার আর তো কোনো কিছুই আমার কাছে নাই কি করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খলিল হুকুম দিলাম আমি ঘর বানাইবা আমার তুমি কেন টেনশন করতে যাও টেনশনের কোনো কারণ নাই সাহায্য আমি আল্লাহ করব হে খলিল তোমার পায়ের নিচের পাথরটাকে আমি আল্লাহ তোমার জন্য কুদরতি সিঁড়ি বানাইয়া দিলাম শুধুমাত্র অর্ডার করবা পাথর আমাকে এক ফুট উপরে নিয়ে ধর পাথর তোমাকে এক ফুট উপরে উঠাইয়া ধরবে যদি বলো পাথর আমাকে এক হাত ডান দিকে নে পাথর তোমাকে এক হাত ডান দিকে নিয়ে ধরবে দুই হাত উপরে উঠা পাথর তোমাকে দুই হাত উপরে উঠাইয়া ধরবে আবার যদি বলো পাথর রে আমার কাজ শেষ আমাকে নিচে নামা পাথর আস্তে করে অত্যন্ত নম্রতার সাথে তোমাকে নিচে নামায়া দেবে ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরটাকে ব্যবহার করলেন অর্ডার দেন এই এক ফুট উপরে উঠ পাথর এক ফুট উপরে এভাবে ধরে রে নিচে কোনো ঠিকানা ঠেক ঠুক নাই কিচ্ছু তোমাকে আসতে কো কিচ্ছু নাই এই যে কাফরের একটা সাঁত দিছেন আসেনি কিছু কি আছে বাঁশ আছে রশি আছে অমুক আছে তমুক আছে কি বলেন ঠিক কেনা আর একটা পাথর এরকম এরকম শূন্য জায়গা থাকে কথা কন না থাকে কিন্তু এই পাথরটাই শুধু থাকলো না পাথরে আবার আরেকজনকে ধরে রাখছে আরো জোরে এই জন্যে আমার আল্লাহ দুনিয়ার সব সাইন্টিফিক বিজ্ঞানী দার্শনিক ইঞ্জিনিয়ার সবাইকে আল্লাহ কোরআনে এই কথা যেন আঙ্গুল দিয়ে গুতা দিয়ে দেখাইয়া দিয়ে বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাও না হ্যাঁ এই দুনিয়ার ইঞ্জিনিয়াররা বাঁশের একটা সামিয়ানা উপরে কাপড়ের একটা সামিয়ানা উপরে দিতে গিয়ে কতগুলো বাঁশ লাগাইলে আমার আসমানটা যে এত বড় করে বানাইলাম এটার খুঁটি কই দেখছেন সুবহানাল্লাহ এই ওয়াজে সুবহানাল্লাহ কি মুখ দিয়ে আইব সহজে তারপরে কংক্রিট বালু সিমেন্ট এর জন্য এত কিছু এত বড় আসমানটা কোথায় খুঁটি এরপরে এটা আবার কদ্দূর করো 12x12 12 ফুট ফাঁস 12 ফুট আল্লাহু আকবার আসমানের সীমানা কোথায় আমেরিকা লন্ডন না ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি মানুষেরা যা একটু খুঁজে দেখ
আমার আসমানের সীমানা কোথায় একটু খুঁজে বের কর। আল্লাহ জিনদেরকে আগে ডাক দিলেন, মানুষগুলোকে আল্লাহ পরে ডাক দিলেন, কেন? কারণ হলো এখানে গতির কাজ, গতির কাজ, দূরে যাওয়া লাগবে, জিনের গতি বেশি। এই জন্য আল্লাহ আগে জিনকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশাআল জিন, হে জিনের দল, হে মানুষের দল, একটু দেখ তো আমার আসমানের সীমানা কোথায় খুঁজে বের কর। না না পারবে না, কোনোদিন পারবে না, এটা তোদের পক্ষে পারা সম্ভব হবে কখনোই সম্ভব হবে না। কেউ যদি মনে করেন হুজুর ওই সময়ে সায়েন্স টেকনোলজি ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, দ্রুত গতি সম্পন্ন যানবাহন ছিল না, এখন তো আমাদের অনেক যানবাহন আছে, এইগুলো দিয়ে আমরা সীমানা খুঁজে বের করব, আরে পাগল, একটু সামান্য সময়ের জন্য চিন্তা করে দেখ, মালয়েশিয়ার বিমান 250 প্যাসেঞ্জার নিয়ে কোথায় যে হারাইল, সারা দুনিয়ার সব বিজ্ঞানীরা মিলেও একটা নাট বল্টু উদ্ধার করতে পারে না। উদ্ধার করবে দূরের কথা, কই যে গেছে, ইডুই হইছে নাই পৃথিবীর ইতিহাসে এত ব্যয়বহুল তল্লাশি আর কোনোদিন হয় নাই। মালয়েশিয়ার বিমানটাকে শুধু খুঁজে বের করার জন্যে 6,500 কিলোমিটার মহাসাগর, 6,500 কিলোমিটার সাগর চিরুনি অভিযান চালানো হয়েছে। চিরুনি অভিযান বুঝেন কি আপনারা? যেই চিরুনি দিয়ে উকুনানে এটার সলা ডিবুক ফাঁক ফাঁক, হ্যাঁ খুব লাগানো একটা সাথে একটা, এইরকম মানে কোনো অংশ যেন বাদ না পড়ে, এইরকম অভিযানের নাম হলো চিরুনি অভিযান। 6,500 কিলোমিটার সাগর এইরকম চিরুনি অভিযান চালানো হয়েছে, যে এই এর ভিতরেই বিমানটা হয়তো ডুবছে, এখানেই পড়ছে, বিধ্বস্ত হয়েছে, কিন্তু 6,500 কিলোমিটার সাগরে তল্লাশি চালায়া শেষ পর্যন্ত জিরো। এই বিমান নিয়ে নিয়ে যাবেন আল্লাহর আসমানের সীমানা খুঁজতেন? আরে আমাদের যুবক ভাইয়েরা, মানে যারা বিশেষ করে একটু সায়েন্স নিয়ে লেখাপড়া করে, কথা বুঝেন না, এদের মেজাজও সায়েন্স হয়ে যায়, এই জন্যে খালি কজর সায়েন্স, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, আরে বিজ্ঞান বিজ্ঞান কইতে কইতে হ্যাঁ ট্রুডের কোনার মধ্যে ফেনা জমা এলা। হ্যাঁ বন্ধুগণ, বিজ্ঞান তো অবশ্যই পড়বেন, তবে আমার আল্লাহর কোরআনের ঊর্ধ্বে নয়। জোরে আমার আল্লাহর কালামের ঊর্ধ্বে নয়। বিজ্ঞান পড়বেন কোরআনকে বুঝার জন্যে, এখন বিজ্ঞান পড়ে কোরআনের ওভারটেক করে লেতো স্যার, কথা বুঝেন নাই, বিজ্ঞান পরে তার গতি বেড়ে গেছে, তো সে এখন কোরআনকে ওভারটেক করে ফেলতে চায়। আরে না না না, ওভারটেক করবা কেমন করে, একেবারে সহজ কথা, কমন কথা আমি বলি। আচ্ছা আপনারা বলেন, আপনাদের দিকে আম গাছ আছে? আম গাছ, হ্যাঁ আচ্ছা আপনারা একটু বলেন তো, আম আগে না গাছ আগে? তো গাছটা যে গাছটা যে আগে, এই গাছটা তো আরেকটা আমের বরাত থেকে হয়েছে, ওই আম ডাইল করতে গিয়ে গাছটা কি, যে গাছটা বলে গাছ আগে, তো গাছ তো একটা আমের থেকে হইছে, আমের বড়া থেকে আটি থেকে হইছে, তো ওই আম ডাইল করতে গিয়ে যদি গাছ আগে হয়ে থাকে, দেখা যায় তো এই গাছের আগে আম আছে, হ্যাঁ তাহলে ওই আমটা করতে গেল, তাহলে এই গাছের দিকে তাকাইলে দেখা যায় আম আগে, কারণ আমের বড়া ছাড়া তো গাছ হইছে না। আরে বুঝেন রে, এই এখন চিন্তা করেন, যদি বলেন আম আগে তাহলে গাছ ছাড়া আম হইছে না, তাহলে গাছটা আগে, যদি বলেন গাছ আগে তো বড়া ছাড়া গাছ হইছে না, তাহলে বড়া আগে, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম সায়েন্সের ছাত্ররা, রে আগামী বছর আইলে উত্তর আনসার দিও, যে সিদ্ধান্ত নিয়া যে না হুজুর আমরা ফাইছি বিজ্ঞানের থিওরিতে অমক 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 আইজ্যাক নিউটন নাকি, হ্যাঁ উনি বলছেন যে গাছ আগে বা অমুকটা আগে, এক বছর সময় দিয়ে গেলাম, কেমন পর্যন্ত হবে না, হইতে পারেও না শেষ পর্যন্ত, হা হা লাদ্রি। আর আমার আল্লাহর কালাম খুলো, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرة تداري هر چخاهي آكوني مردر تو جان بخشي زندر بجا كوني زور اکن الله اکبر امار الله چايله مرده که زنده زنده که مرده بنايته আসতে বলেন এখনো পারেন কিনা ও মুসলমান আমার আল্লাহ চাইলে মুর্দাকে জিন্দা জিন্দাকে মুর্দা মুর্দার ভিতর থেকে জিন্দা বের করেন জিন্দার ভিতর থেকে মুর্দার বের করেন এটা আবার কেমন করে ডিম নড়াচড়া করতে জানে না এটা মুর্দারের মতো কিন্তু এই ডিমের ভিতর থেকে জিন্দা বাচ্চা বের করে আবার লক্ষ্য করে দেখুন মুরগি নড়াচড়া করে জীবিত এই মুরগির ভিতর থেকে ডিম বের করে এটা মুর্দারের মতো আমি তো কমই কইছি পয়গম্বরের ঘরে কাফের বাইর করে কেনান কেনান নবীর ঘরের না নবীর ছেলে তাহলে কাফেররা হলো মুর্দারের মতো ইমানদার হলো জিন্দার মতো আমার বন্ধুরা কেনান কে আল্লাহ পয়গম্বর পয়গম্বরের ঘর থেকে নূহের ঘর থেকে বের করেছেন আবার আজর কাফের হওয়ার পরেও এই মুর্দারের ঘর থেকে জিন্দা ইব্রাহিম বের করেছে তাহলে আমার আল্লাহ যদি চান গাছ ছাড়াও আম দিতে বিজ্ঞানের কথা না কোরআনের কথা হ্যাঁ এই বিজ্ঞান আলারা যেখানে গিয়ে মাথা ঠুস মারবে এখানে আমার আল্লাহর কোরআন তোরে উত্তর দিয়ে দেবে আমরা খুবই ব্যর্থ আসলে আমাদের অযোগ্যতা আমাদের ব্যর্থতা আমাদের আমলের ত্রুটি আমাদের এলেমের ত্রুটি আমাদের গুনাহের ভরপুর যার কারণে আমাদের কথা যুবকদের ওই শিক্ষিত ভাইদের হৃদয়ে স্পর্শ করে না আমি বিজ্ঞানের বিরোধী নই আমি কোনো শিক্ষার বিরোধী নই সব শিক্ষা আমাদের কাজে লাগবে তবে 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 সব জিরো আমাদের কাজে লাগবে যদি বামে একটা এক সংখ্যা থাকে বুঝেন নাই একটা এক এরপর একটা জিরো কত হয়েছে আরেকটা জিরো আরেকটা জিরো এক হাজার তাহলে এবার একটা কাটটা দেন দশ হাজার জিরো দিলে কটা কি সংখ্যা দাঁড়াবে তাহলে আপনি জিরোর ফজিলত যদি পাইতে হয় তাহলে বাম দিক দিয়ে একটা এক থাকতে হয় তাহলে জিরো দিলে এটার মূল্য আছে জিরো দিলে এটার মূল্য বাড়ে 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 কিন্তু যদি আপনার এক না থাকে হাজার জিরো দিলে যেমন কোনো সংখ্যা হয় না আল্লাহর কোরআন যদি তোমার ভিতরে না থাকে এক হাজার ডিগ্রি থাকলেও তুমি মূর্খ ছাড়া কিছুই হতে পারো না হবে ভাইরা কটা বাজে সাড়ে এগারোটা হয়ে গেছে কটা কইছিলেন কটা কথা কইছিলাম এগারোটার কথা কইছিলাম না আচ্ছা যাক সাড়ে এগারোটা হইলে এক ঘন্টা হয়ে গেছে সাড়ে দশটায় আসছিলাম বলছিলাম ঘন্টা খানেক আলোচনা হবে এখন মনে হয় আরো কয়েক মিনিট বাড়াইতে হবে হ্যাঁ রাজি আলহামদুলিল্লাহ আল্লাহ আর এক ঘন্টা মাশাআল্লাহ তুমিও বিজ্ঞানের ছাত্র নি
এটা কি দিয়া গেছেন আমার সামনে? অত বড় পুতুল লাল গিয়ে দিল, আমার খাইবার এখন সময় আছে। আসেন আসেন, বলেন 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 বলেন, এক সারা শূন্য না এক সহ শূন্য? কোনটা আগে? এক। এ জোরে কান, কোনটা আগে? এক। আরো জোরে। এক। তাহলে কোরআন সবার আগে, কোরআন সবার আগে, কোরআন সবার আগে, মুসলমানের সন্তানের শিক্ষা শুরু হবে কোরআনের শিক্ষার মাধ্যমে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের, কোন জালিমের যদি ভালো লাগে না, আমরা অত্যন্ত সাহস করে বলি বাংলা জমিন ছেড়ে কোথাও চলে যাইতে পারো, এই দেশে কোরআনের শিক্ষা ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। বলিয়ম উদ্দুরুই আপনাদের, এরপরে আর নাই বলিয়ম? তো এটা কি কালকে আইহেন ওয়াজ আছে নাকি? তো কার জন্য জমা রাখছেন? কালকে ইলেকশনও নাই, তাহলে এখানে আল্লাহু আকবার বলবেন? গোটা হবিগঞ্জ জেলার ভিতরে কোন নাস্তিক মুরতাদ কোরআন বিরোধী যদি থাকে, এর কলিজার পানি যেন শুকায় না। এবার বলেন ইঞ্জিনিয়ার দরকার, আমার ডাক্তার দরকার, আমার পাইলট দরকার, আমার অ্যাডভোকেট দরকার, আমার জজ দরকার, আমার হাইকোর্টের বিচারপতি দরকার, আমার আপিল বিভাগের প্রধান, সুপ্রিম কোর্টের বিচার মাননীয় প্রধান বিচারপতি আমার দরকার, তবে সবার আগে আমার মুসলমান দরকার। ভাইরা আসুন, অনেক দূর চলে গেছি, মনে আছে কি কাবা ঘর বানানোর কথা? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছেন না তো? কিসের উপরে দাঁড়ায়? বিজ্ঞানের কোন থিওরিতে পড়ে একটু কৌশল আমার? তোর বিজ্ঞানের বাপের মাথা শুদ্ধ হওয়া গেল, কিন্তু বানাইছে যে এটা তো ঠিক, কইছে যে এটা তো ঠিক। আচ্ছা আর একটু বলি, যেটা আল্লাহ কোরআনে আরো স্পষ্ট করে বলছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম কিছুদিন কোথায় ছিলেন? সবাই জানেন, মাছের পেটের ভিতরে ছিলেন, মাছ তো আপনারা এই বাড়ির ওয়ালের উপরে ছাদের উপরে থাকে, কইতে হে পানিতে? মাথাটা সবসময় পানির উপরে থাকে না, নিচে? অসুখ নাই আনলে মাছ বাঁচে, সুখ নাই আনলে মাছ মরে, পানির নিচে মাছ বাঁচে, পানির নিচে মানুষ মরে, সুখ নাই আসলে বাঁচে। এটা কেমন কথা? তাহলে মানুষের অক্সিজেন আর মাছের অক্সিজেন একরকম? মানুষের অক্সিজেন হাওয়াতে আর মাছের অক্সিজেন পানিতে। এখন ইউনুস আলাইহিস সালাম মাছ পানির নিচে, ইউনুস নবী মাছের ফেটের ভিতরে, তোর বিজ্ঞানের বাপের এক উত্তর দিতে যে মাছের ফেটের ভিতরে মানুষ পানির নিচে কেমনে বাসে? আর যদি কষ্ট বলে না বিজ্ঞানের থিওরিতে আছে, তো তোরে পানির নিয়ে আধা ঘন্টা লাগে সুবাদ দিয়ে রাখো,
ভাইরা আমি একটু মাঝে মাঝে একটু বের অসা হয়ে যাই না আসলে লস্কর সারা কিছু কইলে আর কি রাগ করেন না রাগ করেন না কারণ এই কিছু তিক্ততা শুনতে শুনতে এই কথাগুলো আসে না হইলে আসতো না না হইলে আসতো না তো আমি ঢাকাতেও বলছিলাম আপনার বিজ্ঞানের আব্বারে কোন যে মাছের ফেডের ভিতরে পানির নিচে মানুষ কেমনে বাঁচে এটা হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ চাইলে মাছের ফেডের ভিতরে পানির নিচেও আমার আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আছে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার একটা কুদরত দেখাও না তোমার একটা কুদরতের নিদর্শন আমার দেখাও না আল্লাহ ক মুসা তোমার সামনে কি কয়েকটা পাথর আছে কলাড়িতে টুকা দাও মুসা নবী লাড়িতে টুকা দিছে পাথরটা ফাটছে আসেননি আইলে তো আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি ছুটি পাবো এক ওই দিকে সাইন না বান্যার সঙ্গে হুজুর আসছেন আলহামদুলিল্লাহ করুন অত্যন্ত 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 পরম শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করবেন আমি দোয়ার ওয়াজ করে গেলাম হুজুর ওয়াজ দোয়া করবেন তবে আমার একটু ফিনিশিং দিবার লাগে দেই না হুজুরে কোন একটু সাটা খাইয়া তো আরো তো ওয়াজ করে আইছে গলাটা একটু ধার দূর দিয়ে হুজুর আমার অত্যন্ত স্নেহ করেন অত্যন্ত স্নেহ করেন নিজের ছেলের চাইতেও আমি মনে করি আমাকে হুজুরে বেশি স্নেহ করেন আর সারা বাংলাদেশের যত ওলামা একরামকে আমি বেশি সম্মান করি সেই বেশি সম্মান করা পাঁচজন আলেমকে যদি বাছাই করা হয় তো মাওলানা ফজলুর রহমান সাহেব হুজুর এর মধ্যে একজন আমি এত শ্রদ্ধা করি হুজুরকে তো হুজুর আসছেন বয়ান করবেন এবং আখিরি মোনাজাত করবেন আমি একটা কাজের থেকে ছুটি হয়েছি আর কি ছোট মানুষ ওনার মতো বুজুর্গ এবং মুরব্বীকে দিয়ে দোয়া করাইলে আমি মনে করি মাহফিল কামিয়াব আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই আজকের এই শেষ মোনাজাতটা করে যাবেন ইনশাআল্লাহ ঠকবেন না লাভবান হবেন কি জানি বলছিলাম মাসের মাসের মুসা নবী মুসা আলাইহিস সালাম পাথরে লাঠি দিয়ে টুকা দিলেন পাথরটা দুই টুকরা হয়ে গেছে ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে আল্লাহ কয় এটার মধ্যে আঘাত করো এটাতেও আঘাত করলেন এটাও ভাঙছে আরেকটা পাথর বেরিয়েছে কয় নম্বর পাথর এটা প্রথমে একটা এটার ভিতর থেকে আরেকটা এটা বাড়ি দিছে আরেকটা তাহলে কয় নম্বর পাথর হইল এখন আল্লাহ কয় ও মুসা ওই তিন নম্বরটার মধ্যে আঘাত করো তিন নম্বর পাথরে আঘাত করলে পাথরটা দুই টুকরা হয়েছে আর ওই টুকরা হওয়ার ভিতর থেকে একটা কিরা জিন্দা অবস্থায় বের হয়েছে তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ মহব্বতে বলেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ মহব্বতে বলেন আল্লাহ 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 ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকুন কা কাম হে লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله زبان খুলেন زبان খুলেন زبان খুলেন لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله بمزانا مزا জোরে কোন বে মজা না মজা হরে মুসলমান মালিক রে ডাক দেন আল্লাহ এমন মজার নাম হইতে পাইতে না এমন মজার নাম হইতে পারে না যত বেশি বলবেন তত মজা কমে না কমে না বাড়ে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন কাবা ঘর বানান আর পাথর উপরে দূরে রেখে এই ভাই পাথরের উপরে মানুষের পায়ের চাপ পড়ার কথা না বুঝেন নাই এই কাঠের উপর এটার উপরে দাঁড়ালে আপনি হওয়ার দাগ করবো এটার থেকে পাথর নরম শক্ত তাহলে এই পাথরের উপরে মানুষের পায়ের দাগ পড়ার কথা না
কিন্তু এটা তো কুদরতি 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 এই পাথরটা ঘুরে ঘুরে উপরে ধরে রেখে রেখে পয়গম্বর কি দিয়ে